তুমি তো দেখেছো মেঘ ছায়া দিয়ে রেখেছে আমি প্রশ্ন করেছিলাম ওই মেঘ কোত থেকে তৈরি হয় এক নাম্বার প্রশ্ন ছিল আমি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরিন আন জুলবাতিল লাইলে ওয়া দুবিল্লাহার আমাকে বলে দাও ওগো খাদিজা রাত কেন হয় আবার দিন কেন হয় এক নাম্বার প্রশ্ন একটু খাল করবেন এক নাম্বার প্রশ্ন রাত কেন হয় দুই নাম্বার দিন কেন হয় তিন নাম্বার শীতকালে কেন পানি গরম থাকে গরমকালে পানি কেন ঠান্ডা থাকে আর কিভাবে মেঘ তৈরি হয় কটা হইল পাঁচটা ছয় নাম্বার পুরুষের বীর্যটা কোথায় অবস্থান করে সাত নাম্বার নারীর বীর্য কোথায় অবস্থান করে আট নাম্বার আমরা নফস নফস করি এই নফসটা কার সাথে যোগাযোগ কোথায় থাকে ক নম্বর হলো আট নাম্বার শুধু তাই নয় বাবা সারাবুল মাউলুদ ফি বাতনি উম্মিহি মায়ের পেটের মধ্যে বাচ্চা যখন থাকে এ বাচ্চা খায় কি এরপরে দশ নম্বর হলো পঙ্গপাল সেটা আবার কি এরপরে আরেকটা প্রশ্ন হলো বিজলি কখন তৈরি হয় বিদ্যুৎ কেন চমকায় এরকম করে চোদ্দটা প্রশ্ন হযরতে খাজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন এ খাদিজা চোদ্দটা প্রশ্নের উত্তর আল্লাহর নবী দেওয়ার কারণে ফাহাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বান শাদীদা আমি খাজাইমা ওই দিন থেকে আল্লাহর নবীকে অত্যন্ত গভীর ভালোবাসা বেসে ফেলেছি তুমি তো এক মেঘ দেখে ভালোবেসে ফেলেছো আসলো মেঘ ছায়া দিয়ে ওয়াইজা সারা সারাত ওয়াইজা ওয়াকাফা ওয়াকাফাত নবী দাঁড়িয়ে যায় মেঘটাও দাঁড়িয়ে যায় নবীও চলে মেঘটাও চলে এবার চিঠির মধ্যে স্বাক্ষর করে খাদিজা লিখে দিয়েছে দিয়ে বলে তুমি উটের মধ্যে উঠে যাও উটের মধ্যে আল্লাহর নবীকে ছেড়ে দিয়ে মা খাদিজা বলে তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব না যাও যাও মরুভূমির উপর দিয়ে যাও আবার খাদিজা তাকিয়ে দেখে আসমানের মেঘটা আবার নবীকে ছায়া দিয়ে দিয়ে আগাইতেছে বিয়ে করবে এবার কি করবে ওদিকে হঠাৎ করে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন আবু জেহেলের সাথে আমরা দলাদলি করে আলামিনকে পাঠিয়েছি খাদিজার কাছে না জানি পত্তা যেন না ভুলে যায় হঠাৎ করে সবাই তাকিয়ে দেখে একটা উটির উপরে চল উটটা আমাদের কাফেলার দিকে আসতেছে এদিকে আবু বকর বলে এত দ্রুত উটটা ফিরতেছে আলামিন নবী তো যাইতে প্রায় 15 দিন লাগবে আসতে 15 দিন লাগবে প্রায় এক মাসের ব্যাপার আলামিন এই 2-4 দিনের মধ্যে ফিরে আসতেছে মনে হয় আলামিন মনে হয় পথ হারাইয়ে ফেললো কিনা কি হয় আল্লাহ জানে আবু জেহেল কয় হ্যাঁ এই ফকিরের কথা বাসি হলি খাটে দেখিছো এই 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 আব্বা কই যা আব্বা ও মাবিল কমিটির লোক এই মাসকান তো উঠপিনি খবর দেয় এতে মানুষের মন নষ্ট হয় আবু জেহেল কা দেখেছো কথা বলেছিলাম শুনোনি দেখো পথটা হারিয়ে সে কোথায় খাদিজা কোথায় কি ওই এসতে ফিরি আবু বকর কা সুপ করো আসতে নিকটে আসুক শুনি বেচারির কথাটা শুনি না দেখি না সে কি করে আল্লাহর নবী উট থেকে নিচে নামলেন নামার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মামমাজানের চিঠিটা আবু বকরের হাতের মধ্যে আবু জেহেলের কাছে দিল না আল্লাহর নবী আবু বকরের হাতের মধ্যে দিয়ে দিলেন আর আপনি আবু বকরের আত্মাটা বড় হয়ে গেল হায় আবু জেহেল কি বলো আলামিন কোন মিথ্যা বলে না দেখো দেখো যে এই রাস্তা যাইতে 15 দিন আসতে 15 দিন এত সময় লাগে আজকে অল্প 2-1 দিনের মধ্যে সিটির মধ্যে খাদিজার স্বাক্ষর করে নিয়ে ফিরে এসেছে আবু জেহেল বলে জাল সই কি সই এ আমার কথা না আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহর ব্যাখ্যা সৈয়দ মদ মৌলভির না
بوكي فاس فورا مولو بينا غايت فورا مولو بينا بسونر بن سير مالا আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবার আবু জেহেল কয় আমি বিশ্বাস করি না খাদিজার স্বাক্ষর নিশ্চয়ই আলামিন স্বাক্ষর জাল করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এ আবু জেহেল তোর বিশ্বাস হয় হোক না হয় না হোক না হলে তোর খাদেম পাঠিয়ে দে আমরা আর শুনতে রাজি না এই রায় অনুযায়ী আমরা কাজ করব আলামিন মিথ্যা বলতে পারে না ব্যবসার কাজে লেগে গিয়েছে আবু জেহেল খাদেমটার বলাইতি যা যতদিন সময় লাগে কারণ তিন মাস লাগবে ব্যবসা করতে তুই যা খাদিজার কাছে স্বাক্ষর আবার যেই মিলাই নিয়ে আসবি রায় তো জানা হয়ে গেল এবার আবু জেহেলের খাদেমটা রওনা হয়েছে দেখিছেন ওর বিশ্বাস হচ্ছে না বটে এত করি বুঝাচ্ছি ও বিশ্বাস হবে না কই এ দলিল হইলো না ও জয়ী আর একটা বল দিন দেখি এটা হবে না আর একটা আছে তো ওটা দিল কই বলো ওটা না আর একটা হবে ও দুনিয়া সব দিলু হবে না কারণ ওর কলিজায় নবী নাই কলিজায় কি নাই যার কলিজায় নবী নাই হাজারো দলিল ওর কাছে কিচ্ছু না আ দস্তুরে আমার আবু জেহেল তার খাদেমকে পাঠিয়ে দিল এক মাস পর খাদেম এসে ডাক দিয়ে বলে আবু জেহেল আলামিল ছোটবেলা থেকে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়নি আজকেও আলামিল খাদিজার স্বাক্ষরের ব্যাপারে কোনো মিথ্যার আশ্রয় নেয় না স্বাক্ষর সত্যি আলামিল গিয়েছিল স্বাক্ষর করে নিয়ে আসছে কি করি গেল তিন দিনের মধ্যে কি করি গেল এই আফসোসের পরাণ গেল কথা বুঝছেন আর আফসোসে ফরান গেল ও নবীর যাওয়াটা মানতে পারে না এ দস্তুরে আমার আম্মাজাল খাদিজাতুল কুবরা এই জন্য আবার নবী যখন যাওয়ার সময় নবীজির ঘুমানোর পর উটটাকে ধরে খাদিজার দরজার সামনে আল্লাহ পাক দাল করিয়ে দিলেন ও গো নবী আপনার উটটা যখন পথ হারিয়ে ফেলতেছে আমি আল্লাহ আপনি ঘুমিয়ে রয়েছেন উটের পিঠের উপরে আপনার উট ঘুমাল তো উটের পিঠরে আপনি আপনার উটটা কোল দিকে যাবে আমি আল্লাহ আপনার পথরা উটটাকে খাদিজার দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছি আবার ফেরার পথে আপনি যখন মরুভূমির উপরে উঠেছেন আপনি ঘুমিয়ে পড়েছেন আপনার পথরা উটটাকে আমি আপনার কাফেলার সাথে মিলাইয়া দিয়েছি চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ এটাই সূরা দোহার বাবা জাদা কাদাল ফাহাদা এটাই আয়াতে কারিমার ব্যাখ্যা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহর এই দলিলটা আমার কাছে বড় মজা লেগেছে এই আয়াতের অনেক ঘটনা আমি পড়েছি কিন্তু এটাই আমার কাছে খুব মজা লেগেছে হ্যাঁ তাই তো আমি এটা নিলাম তুই যা পারিস তাই কর